হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনোদন বাংলা। কালার্স বাংলা শুরু হয়েছে নাগিন সিক্স ধারাবাহিকটি। ইতিমধ্যে নাগিন সিক্স ধারাবাহিকটি দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে। এই ভিডিওতে জানাবো নাগিন সিক্স ধারাবাহিকে যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম, চরিত্রের নাম ও বয়স। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রী প্রথা ও মহেকের মায়ের চরিত্র অভিনয় করছেন। এনার চরিত্রের নাম উর্বশী। উর্বশীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম উর্বশী ধোলাকিয়া। অভিনেত্রী উর্বশী ধোলাকিয়ার জন্ম 1979 সালের 9 জুলাই এবং এনার বয়স 42 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম অনয়া। অনয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রুতি তাড়ি। অভিনেত্রী শ্রুতি তাড়ির জন্ম 1997 সাল এবং এনার বয়স 24 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রী ঋষভের মায়ের চরিত্র অভিনয় করছেন। এনার চরিত্রের নাম সীমা গুজরাল। সীমার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুধা চন্দ্রন। অভিনেত্রী সুধা চন্দ্রনের জন্ম 1965 সালে 27 সেপ্টেম্বর এবং এনার বয়স 56 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেতা মন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। মন্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম লোকেশ তিলকধারী। অভিনেতা লোকেশ তিলকধারীর জন্ম 1970 সাল এবং এনার বয়স 51 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রিম। রিম চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম গায়ত্রী আয়ার। অভিনেত্রী গায়ত্রী আয়ারের জন্ম 16 জুন 1990 সাল এবং এনার বয়স 31 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম রিতেশ। রিতেশ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিষেক ভার্মা। অভিনেতা অভিষেক ভার্মার জন্ম 1990 সালের 27 জানুয়ারি এবং এনার বয়স 32 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম রাধা। রাধার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রিমা ওরা। অভিনেত্রী রিমা ওরার জন্ম 1994 সালের 2 জানুয়ারি এবং এনার বয়স 28 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম মায়াঙ্ক। মায়াঙ্ক চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম আশিস ত্রিবেদী। অভিনেতা আশিস ত্রিবেদীর বয়স 1990 সাল হিসাবে 31 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রী রিয়ার চরিত্রে অভিনয় করছেন। রিয়া চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অদিতি শেট্টি। অভিনেত্রী অদিতি শেট্টির বয়স 1996 সাল হিসাবে 25 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম ললিত। ইনি ঋষভের বাবার চরিত্রে অভিনয় করছেন। ললিত চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম বকুল ঠক্কর। অভিনেতা বকুল ঠক্করের জন্ম 1960 সাল এবং এনার বয়স 61 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেত্রী প্রথার দিদির চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম মহেক। মহেকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মহেক চাহাল। অভিনেত্রী মহেক চাহালের জন্ম 1 ফেব্রুয়ারি 1979 সাল এবং এনার বয়স 43 বছর। নাগিন সিক্স ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম চাচাজি। চাচাজির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পুনিত পঞ্চভানি।
অভিনেতা পুনিত পঞ্চভানির বয়স 1980 সাল হিসাবে 41 বছর। নাগিন 6 ধারাবাহিকে এই অভিনেতা প্রফেসরের চরিত্রে অভিনয় করছেন। প্রফেসরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মনিত জৌড়া। অভিনেতা মনিত জৌড়ার জন্ম 1982 সালের 5ই জুন এবং এনার বয়স 39 বছর। নাগিন 6 ধারাবাহিকে এই অভিনেত্রী ঋষভের বোনের চরিত্রে অভিনয় করছেন। ঋষভের বোনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নূপুর দাড়িয়াল। অভিনেত্রী নূপুর দাড়িয়ালের বয়স 1999 সাল হিসাবে 23 বছর। নাগিন 6 ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম প্রথা। প্রথা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তেজস্বী প্রকাশ। অভিনেত্রী তেজস্বী প্রকাশের জন্ম 1993 সালের 10ই জুন এবং এনার বয়স 29 বছর। নাগিন 6 ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম ঋষভ। ঋষভের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সিম্বা নাগপাল। অভিনেতা সিম্বা নাগপালের জন্ম 25 সেপ্টেম্বর 1996 সাল এবং এনার বয়স 26 বছর। নাগিন 6 ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।